বিশ্বের বিভিন্ন দেশে বায়ুদূষণ মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। এই বায়ুদূষণের কারণে প্রতি বছর 67 লাখ মানুষের মৃত্যু হয় বলে জানিয়েছেন কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী সায়েন্স অ্যাডভান্সে প্রকাশিত হয়েছে তাদের গবেষণা প্রবন্ধটি। এতে বলা হয়, বাতাসে ক্ষুদ্রাতি ক্ষুদ্র বস্তুকণার উপস্থিতির কারণে সৃষ্ট দূষণ ও এতে করে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে প্রতি বছর বিশ্বজুড়ে মৃত্যু হয় 67 লাখ মানুষের। বাতাসে কার্বন ও ক্ষুদ্র বস্তুকণার মিশ্রণ প্রক্রিয়া নিয়ন্ত্রণ করা না গেলে ভবিষ্যতে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে গবেষণায় বলা হয়। দূষণের প্রভাবে বিশ্বজুড়ে হৃদরোগ, শ্বাসতন্ত্রের রোগ এবং ক্যান্সারে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে বলেও গবেষণায় তুলে ধরা হয়। বায়ুতে আণুবীক্ষণিক বস্তুকণার উপস্থিতিতে যে দূষণ ঘটে তাকে বলা হয় ফাইন পলিউশন পার্টিকলস 2.5 বা PM 2.5। এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এক প্রতিবেদনে জানিয়েছিল PM 2.5 দূষণজনিত কারণে প্রতি বছর বিশ্বে মৃত্যু হয় 42 লাখেরও বেশি মানুষের। তবে ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলছেন এ সংখ্যা আরও অনেক বেশি। হাফসাতুন্নেসা, সময় সংবাদ।